আসসালামু আলাইকুম আজ শেয়ার করব আপনাদের সাথে কোরবানিদের গরুর কলিজা গিলা কিভাবে রান্না করবেন আর গরুর মাংসটা কিভাবে রান্না করবেন একেবারে সহজ ওইতে দেখানোর চেষ্টা করব অনেকে বেঁচালার থেকে থাকেন বা কর্মজীবী চাকরিজীবী থেকে থাকেন সহজ ওয়েতে কীভাবে কোরবানের মাংস রান্না করবেন সে প্রসেসটায় দেখাবো কোনো বাড়তি মশলার ঝামেলা ছাড়াই আমাদের ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলোয় এখানে আমি আমাদের আঞ্চলিক যেভাবে রান্না করা হয় সে রেসিপিটা দেখাবো এখানে কিছু কলিজা গিলাম সাথে কিছু বড়ো বড়ো টুকরা করে মাংস দিয়েছি এখানে প্রায় তিন থেকে চার কেজির মতো মাংস হবে দিয়ে দিলাম আমি এখানে তিন টেবিল চামচের মতো আদা বাটা তিন টেবিল চামচের মতো এই যে রসুন বাটা তিন চার চামচ সমান এক টেবিল চামচ এটা মনে রাখবেন আদা রসুনটা আমি প্রথমে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব বড়ো সাইজের ছয় থেকে ষাটটা পেঁয়াজ কুচি এখানে বাটা পেঁয়াজটা ব্যবহার করব না আর হাতে মেখে এটি রান্না করব। দেখুন এভাবে করে আমি কেটে নিয়েছি আর আলহামদুলিল্লাহ করবারের মাংসটা আপনি যেভাবে রান্না করেন সেভাবে কিন্তু অনেক টেস্টি হয় লবণ দিয়ে দিলাম দু চার চামুচুর মতো তবে লবণটা অল্প করে দিবেন মাংসটা কিন্তু রান্না হওয়ার পরে অনেকখানি কমে আসে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে তিন চার চামচ মরিচের গুঁড়াও আমি দিয়ে দিব এখানে তিন চার চামুচের মতো দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তিন চার জিরার গুড়াও দিয়ে দিব আমি এখানে তিন চার চামুচ এখন দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা আর রান্নার তেল দেখুন তেলটা হাফ কাপের মতো আমি দিয়েছি আর বেশি দিব না কারণ কোরবানির মাংসতে কিন্তু এমনিতে অনেকখানি তেল উঠে আসে আর কিছু দেখুন আস্ত গরম মশলা দিয়ে দিলাম হাত দিয়ে একটু মেখে নিব এত বেশি কোসলিয়ে মাখার দরকার নাই একটু আলতো হাতে শুধু মেখে নিব আর তেমন একটা মাখামাখির প্রয়োজন নেই এখন নর্মাল পানি দিয়ে দিব আমার হাতটা ধুয়ে একেবারে আঞ্চলিক রান্না দেখুন দিয়ে দিলাম গরম পানি দিবেন না তাহলে কিন্তু মাংসের গায়ে মশলাটা ধরবে না এটি নর্মাল টেম্পারেচারের ট্যাপের পানি বা আপনি যে পানিটা খান সেটাই দিয়ে দিবেন এখন চুলা হাই ফ্লেমে দিয়ে আমি মাংসটা বসিয়ে দিয়েছি ঢাকনাটা খোলা অবস্থাতে আমি আধ ঘন্টার মতো জাল করে নিব আর মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিব ঢাকনা খোলা অবস্থাতে কেন আমি জাল করে নেব সেটা টিপস বলতেছি যেহেতু আমরা মশলাটা এখানে কষিয়ে নিই নেয় মশলাটার গন্ধ এবং মাংসের কাঁচা গন্ধ যাতে ভালোভাবে চলে যায় সেজন্য ঢাকনাটা খোলা অবস্থাতে আধ ঘন্টা তিরিশ মিনিটের মতো আমি হাই ফ্লেমে জাল করে নিব আর মাঝখান থেকে এভাবে আমি একটু নেড়ে ছেড়ে দিব আপনারা আরও বড় পাতিলে রান্না করার চেষ্টা করবেন আধ ঘন্টা পরে আমি কিন্তু চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে দিব। দেখুন এগুলো কিন্তু মাংসর থেকে পানি বের হয়েছে আমি আর কোনো পানি দিই না কারণ কোরবানার মাংস কিন্তু যে পানিটা বের হয় ওটাতে রান্না হয়ে যায় এখন চুলা রাসটা মিডিয়ামে দিয়ে আমি মাংসটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিব কারণ এক এক গরুর মাংস সেদ্ধ হতে এক এক সময় সময় হয়তো বেশি লাগে কম লাগে তো আমার এখানে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আমি দেখুন আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দিব আপনারা চেক করে নেবেন যে মাংসটা সেদ্ধ হয়েছে কি না এখন আমি দেখুন আবার এখন কি করব চুলার আঁচটা একেবারে লোতে রেখে আরও প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রেখে দিব যাতে করে ভালোভাবে এটি সেদ্ধ হয়ে যায় আর মাংসের ভিতরে ময় মশলাগুলো চলে যায় কারণ লো আছে রান্না করলে সবচেয়ে বেশি টেস্টি হয় মাংস সে লো আছে দেখুন রান্না করে নিব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে লবণটা পড়া চেক করে নেবেন এই পর্যায়ে আর এটা কিন্তু কলিজা মাংস সেগুলায় দুই একটা হাড় হাড়্ডিও দেওয়া হয়েছে এগুলো কিন্তু একটু ঝোল ঝোল হবে কারণ কলি যে রান্নাটা একটু ঝোল ঝোল করে রান্না করলে হয় কি পর প্রথম দিন তো একেবারে সব খেয়ে শেষ হয়ে যায় না জাল দিলে কিন্তু এটি আরও বসে যাবে দিয়ে দিলাম দু চার চামচ টালা জিরার গুঁড়া আমি প্রায় প্যানে জিরাটাকে একটু টেলে নিয়েছি টেলে নিয়ে এটি গুঁড়া করে নিয়েছি নিয়ে এখন এখানে দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব আরও ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিটের মতো এরপর আমি রান্নাটা চুলার থেকে নামিয়ে নিব এরপরে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিব যে কোনো সময় রান্না হয়ে যাওয়ার পরে সাথে সাথে ঢাকনাটা খুলবেন না লোয়াচে রেখে দিবেন দশ মিনিটের মতো এরপরে ঢাকনা দিয়ে রেখে দিবেন কিছুক্ষণ আলহামদুলিল্লাহ দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে কোনো বাড়তি এক্সট্রা কোনো মশলা বা টক দই পোস্ত বাটা এটা সেটা কোনো কিছুরই প্রয়োজন নয় আপনার এই রেসিপিটা ফলো করে এদের দিন কলিজাগিলা মাংস একটু হাড় হাড়ি চর্বি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু আমাদের আঞ্চলিক রান্নার আর আমি সময় এভাবে রান্নাটা করে থাকি পরের দিন কিন্তু চাউলের রুটির সাথে বা রুটি পরোটা লুচির সাথে খেতে আলহামদুলিল্লাহ অসাধারণ লাগে এখন আমরা চলে যাব দ্বিতীয় রান্নাটে রান্নাতে সেটা হলো গরু মাংস রান্না গরু মাংস আপনারা কিন্তু এই সেম রেসিপিতে করবানিচ্ছাও যে কোনো সময় কলিজা কলিজাগিলার সাথে কিছু মাংস দিয়ে এভাবে রান্না করতে পারেন আর এটি কিন্তু রান্না করে আপনারা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পরবর্তীতে কিন্তু বের করে খেতে পারবেন এটি হলো মাংস রান্না শুধু মাংসটা আমরা কোরবানিদের সময় কলিজা গিলা একটু হাড়হাড্ডি দিয়ে মাংস বড়ো বড়ো টুকরা করে এক পাতিলে বেশি করে রান্না করে থাকি আর অন্য পাতিলে পাঁচ থেকে ছয় কেজি বা সাত কেজি যে যেমন রান্না করে একটু হাড় হাড্ডি দিয়ে মাংস বেশি করে দিয়ে রান্না করে থাকি এখানে আমি পাঁচ কেজি গরু মাংস নিয়েছি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম লবণ তবে লবণটা অল্প করে দিবেন মাংসটা কিন্তু কমে আসে কষানোর পরে বা রান্না করার পরে এখন দিয়ে দিব এখানে আমি তিন টেবিল চামচের মতো আদা বাটা তিন চার চামচ সমান এক টেবিল চামচ এটা মনে রাখলেই হবে আর তিন টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা লবণটা দুই থেকে আড়াই সাইড চামচ দিবেন পরবর্তীতে কিন্তু চেক করে দিতে পারবেন প্রথমে এত বেশি দেওয়ার দরকার নেই বড়ো সাইজের দিয়ে দিলাম ছয়টার মতো পেঁয়াজ এখানে আর ছোটো হলে কিন্তু আপনারা আট থেকে দশটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম এখানে তিন চার চামচ মরিচের গুঁড়া তিন চার চামচ হলুদের গুঁড়া তিন চার চামচ ধনিয়ার গুঁড়া আর তিন চার চামচ জিরার গুঁড়া দিয়ে এখানে কিছু রান্নার তেল দিব তবে আমি বেশি দিব না পরবর্তীতে কিন্তু তেলটা আরও আমি অ্যাড করব শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এই যে একটু তেল দিয়ে দিয়েছি পরবর্তী তাবার দিব এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম মাংসটা আমি হালকা একটু মেখে নিয়েছি অত ভালোভাবে মাখিনে যেহেতু হাড়হাড়্ডি দেওয়া চুলে একটি প্যান বসিয়ে অবশ্য বড় একটি পাতিলে রান্না করার চেষ্টা করবেন মেলানো পাত্রে দিয়ে দিলাম কিছু রান্নার তেল আর কিছু আস্ত গরম মশলা আর দুটো পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব যাতে করে মশলাটার খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় এই আস্ত গরম মশলাটার এখন দিয়ে দিব যে মাংসগুলা রেডি করেছিলাম সেগুলা আর আলহামদুলিল্লাহ কোরবানের মাংসটা আপনারা যেভাবে রান্না করেন স্বাদের কোনো পরিবর্তন হবে না আপনারা রেসিপিতে কোরবান ছাড়াও মাংসটা রান্না করতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হবে অত কোনো বাড়তি মশলার যে অনেকে টক দিয়ে ব্যবহার করে পোস্ত দানা ব্যবহার করে এত কিছুর কোনো দরকার নেই গরুর মাংসটা আসলে নর্মাল যে মশলা সেটা দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয় আমি এখানে জাল দিয়ে নিয়েছি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো প্রথম ঢাকনাটা খোলা রেখে আমি প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো হাই ফ্লেমে জাল করে নিয়েছি মাংসটা যখন পানিটা পুরোপুরি বেরিয়ে এসেছে এরপরে ভালোভাবে চেড়ে ঢাকনা দিয়ে আরও বিশ পঁচিশ মিনিটের মতো জাল করে নিয়েছি নিয়ে এরপরে ঢাকনা দিয়ে লো আছে আরও দশ পনেরো মিনিট রান্না করে রেখেছি এখন এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আগের মতো দু চার চামচ দিয়ে ভালোভাবে একটু চেড়ে দিব যেহেতু এখানে শুধু সানা মাংস আর হাড় হাড্ডি আছে আগেই বলেছি মাংস সেদ্ধ হতে হয়তো কিছুটা সময় লাগে যদি বেশি বড় গরু হয় তো আপনারা কিন্তু মাংসটা একটু বিসমিল্লা করে পরে চেক করে দেখবেন যে সেদ্ধ হয়েছে কি না আর যদি এর ভিতরে সেদ্ধ না হয় তাহলে কিন্তু ফুটন্ত একটু গরম পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন এখন আমি একটু বেশ কিছু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম যেহেতু আমি এটি দু তিন দিনের জন্য রান্না করতেছি দিয়ে চুলেরাচটা হাই ফ্লেমে দিয়ে চার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন লো মিডিয়ামে রেখে আমি আরও একেবারে আধ ঘন্টার মতো মানে সেদ্ধ হওয়া অবধি একেবারে তুলতুলে হয়ে যাবে মাংসটা হাড্ডিগুলোও নরম হয়ে যাবে হাড়ের আশপাশে যে মাংসগুলা যাতে করে বাচ্চারাও খেতে পারে আমাদের এলাকাতে বা আমার আম্মা বা আমরাও কোরবানের সময় মাংসটা একটু বেশি পরিমাণে রান্না করি কারণ এটি জাল দিয়ে ফ্রিজে রাখা হয় না জাল দিয়ে দিয়ে খাওয়া হয় দু থেকে তিন দিন ইচ্ছে হল আপনারা কিন্তু এখান থেকে মাংসগুলো তুলে ঠান্ডা করে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এখানে দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া দু চায়ের চামচ দিই একেবারে লোতে রেখে আমি ঢাকনা দিয়ে রেখে দিব আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আগে বলেছি যাতে করে ভালোভাবে একেবারে সেদ্ধ হয়ে যায় তুল তুলে তখন খেতে ভীষণ ভালো লাগবে রান্নাটা আমার দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে হালকা মশলাতে একটু ঝোল ঝোল করে আমরা রান্না করে থাকি এই মাংসটা প্রথম দিনের তাজা মাংসটা এটা কিন্তু পরবর্তীতে যত বাসি হবে খেতে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম